পুষ্টিগুণে ভরপুর আপেল। আবার চোখের জ্যোতি বাড়ানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধ করে গাজর। প্রতিদিন এক গ্লাস আপেল ও গাজরের জুস পান করতে পারেন, তাহলে এর স্বাস্থ্য উপকারিতায় আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপেল এবং গাজরের সেরা দুই জুস রেসিপি রয়েছে আপনাদের জন্য। আমাদের দেশে ফল বলতে যেসব আমাদের চোখের সামনে থাকে, যেসব ফল আমরা সাজিয়ে রাখি খাবার টেবিলে, তার মধ্যে আপেল অন্যতম। আপেলের জুস খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর। আসুন জেনে নেই কিভাবে আপেলের জুস তৈরি করতে হয়। প্রণালীটা বেশ সহজ। আপেল ভালোমতো পরিষ্কার করে কেটে রস বের করতে ব্লেন্ডারের মধ্যে নিন, তাতে যেন কোনো খোসা বা বিচি না থাকে। তারপর ছেঁকে নিন যাতে শরবত পরিষ্কার দেখা যায়। পুষ্টিগুণে অনন্য এক ফল আপেল। আপেল বিদেশি ফল, এর জনপ্রিয়তা আছে বিশ্বজুড়ে। আপেল চিবিয়ে খেতে যাদের সমস্যা, তারা কিন্তু আপেলের জুস বা শরবত করে খেতে পারেন। প্রবাদ আছে, প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে আপেল থাকলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়, মানে রোগবালাই কম হয়। মূলত কম পরিমাণে কার্বোহাইড্রেট আর অধিক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল থাকায় পৃথিবীর প্রায় সব দেশে আপেলের ভীষণ কদর। গাজর নামে সবজির মধ্যে আছে বহুবিধ গুণ। গাজরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটি রয়েছে তা হলো দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়া। এছাড়াও আছে আরও অনেক স্বাস্থ্যগত সুবিধা। সালাদ, সবজি কিংবা সামান্য লবণ মেখে এমনিতেই খাওয়া যায় গাজর। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি গাজর থেকে সর্বোচ্চ পুষ্টিটা পেতে হয় তবে কাঁচা গাজর খাওয়াই উত্তম। আবার গাজরের জুস বানিয়ে খেলেই পাওয়া যাবে সর্বোচ্চ পুষ্টি উপাদান। প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে দারুণ কাজ করে। গাজরের জুসে ভিটামিন ছাড়াও থাকে বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি, যা হাড় গঠন, নার্ভাস সিস্টেমকে শক্ত করা এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে ভীষণ কার্যকরী। কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের জুস মিরাকল হিসেবে কাজ করে। গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ। গাজরে ক্যালোরি এবং সুগারের উপাদান খুবই কম, তাই ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী গাজরের জুস। গাজর চর্বি কমাতে সাহায্য করে বলে ওজনও কমে, তাই চিকিৎসকেরা শরীরে পুষ্টির পরিমাণ বাড়াতে খাওয়ার আগে বা পরে এক গ্লাস গাজরের জুস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।